আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাআদ। প্রিয় দীনী ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আমি আশা করি আল্লাহ তাআলার মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বন্ধুগণ, আজকে খুবই গুরুত্বপূর্ণ এবং খুব সুন্দর একটি দোয়া আমরা শিখব, যে দোয়াটি পাঠ করলে আল্লাহ তাআলা আপনার আমার দুঃখ কষ্ট দূর করে দিবেন। প্রিয় বন্ধুগণ, দুঃখ কষ্ট আমাদের সব সময়ের সঙ্গী। আমরা অনেক সময় বিপদে পড়ে থাকি, আমাদের দুঃখ হয়, আমাদের কষ্ট হয়। তো বন্ধুগণ, আমরা আজকে যে দোয়াটি শিখব সেই দোয়াটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখ কষ্টের সময় পড়তেন। তো এই দোয়াটি আমরাও যদি নিয়তকে সহি করে, আমাদের ইমানকে পাকাপোক্ত করে, আমরা যদি এই দোয়াটি দুঃখ কষ্টের সময় পড়ি, আল্লাহ তাআলা আমাদের দুঃখ কষ্ট দূর করে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, এই দোয়াটি সম্পর্কে একটি হাদিস উল্লেখ হয়েছে তিরমিজি শরীফে, হাদিস নাম্বার 3524। বন্ধুগণ, এই হাদিসের মধ্যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখ কষ্টের সময় এই দোয়াটি পাঠ করতেন। দোয়াটি হলো ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীস। আমি বাংলা লিখে দেব, আপনারা দেখে দেখে দোয়াটি মুখস্থ করে নেবেন। আমি আবারও বলছি, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীস। আপনারা এই ছোট্ট দোয়াটি চাইলে অল্প সময়ের মধ্যে মুখস্থ করে ফেলতে পারবেন। বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখ কষ্টের সময় এই দোয়াটি বেশি বেশি পাঠ করতেন। এজন্য আমরা যখন দুঃখ কষ্টের মধ্যে পড়ব, যদি আমরা চাই যে আমাদের দুঃখ কষ্ট আল্লাহ তাআলা দূর করে দিক, তাহলে আমরা রাসূলের অনুসরণে, রাসূল যেহেতু এই দোয়াটি পড়েছিলেন, এজন্য আমরাও এই দোয়াটি বেশি বেশি পাঠ করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার আমাদের সকলের দুঃখ কষ্ট দূর করে দিবেন। বন্ধুগণ, যে কোনো আমলের প্রথম শর্ত হলো আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজি হতে হবে। এবং তারপরে আমরা যে কোনো আমল করি না কেন, প্রত্যেকটা আমলের যে ফাজাইলগুলো আছে, এই ফাজাইলগুলো আমরা অর্জন করতে পারবো এবং আমরা লাভবান হতে পারবো। এজন্য আমরা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করব এবং তৎসঙ্গে আমরা এই সমস্ত দৈনন্দিন দোয়াগুলো এবং আমলগুলো আমরা পাঠ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে নিঃসন্দেহে ভালো ফলাফল দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমাদের সকলকে উক্ত দোয়াটির উপর বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। প্রিয় বন্ধুগণ, আজ এ পর্যন্তই। আমি আশা করি যে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। বন্ধুগণ, ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আগামী এপিসোডে আপনি কোন বিষয়ের উপর জানতে চান সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। এবং আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওটি আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন, যাতে করে সকলে এই দোয়াটি সম্পর্কে জানতে পারে। তো বন্ধুগণ, আল্লাহ চাইলে তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Al-wujud bi-dhikril-inam